আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার আগে সবার কাছে আমরা আসছি নতুন আপনার শহরে চোখ রাখুন সঙ্গে থাকুন বিভিন্ন বারকাম রেস্তোরাঁগুলির বিরুদ্ধে মদ বিক্রির অভিযোগ রেস্তোরাঁগুলির বাইরে মানুষের ভিড় রেস্তোরাঁর বাইরে পোস্টার সাঁটিয়ে ফোন নম্বর দিয়ে মদ বিক্রি করা হচ্ছে এমনকি ফোনে অর্ডার নেওয়া হলেও মদ দেওয়া হচ্ছে না আজ দুপুরে মদ না পেয়ে প্রচুর মানুষ ভিড় করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমদম থানার পুলিশ ভিড় হঠাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ এদিকে লকডাউনের মধ্যে এভাবে মদ বিক্রি করা যায় কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও বারকাম রেস্তোরাঁ মালিকদের দাবি সরকারের অনুমতি নিয়ে তারা অনলাইনে মদ বিক্রি করছে বিউরো রিপোর্ট নিউজ বাংলা টুট 私はよかったです。 কে হ্যাঁ দিচ্ছে বেরোচ্ছে মাল যখন বেরোচ্ছে আমরা বুঝতে পারছি না এনাদের অনলাইনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি আমরা লাইন পাচ্ছি না যখনই ফোন করছি বিজি 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 তাহলে ঠিকঠাকভাবে পরিচয় পাচ্ছেন না হ্যাঁ না এইখানে যে এলেন যে কথা বললেন এই হোটেলের এদের সাথে হ্যাঁ কি ওই যে উন্ডা বলছে সরে যাও সরে যাও পুলিশ আসছে কুকুর শিয়ালের মতো তাড়াচ্ছে আমরা তো জিনিসটা এখানে বিক্রি হয় বলে কিনতে এসেছি নাহলে এমনি এমনি তো আসিনি আজকে এত দিন ধরে পাচ্ছি না এরকম আমি একা নয় আমি যদি একা হতাম তাহলে না অ্যাডজাস্ট করতাম এই যে ভাই বন্ধুরা সবাই আছে এরা তো সবাই এরকম আমার মতো একটা আশ্বাস নিয়ে এসছে আমার নাম সমীর বিশ্বাস তিন নম্বর ওয়ার্ডে থাকি আমি কালকে রাত্রেবেলা আটটার সময় মুনলাইট খুলেছিল খুলে বিক্রি হচ্ছিল সেখানে কম করে এক দুশো লোক পেয়েছে তারপরে আবার বন্ধ করে দিয়েছে লোকাল ছেলে লোকাল ছেলেকে লাঠি করছে করে মারধর করছে করে বের করে দিচ্ছে আর এনারা এনারা যে অনলাইনের পরিষেবা দেওয়ার জন্য নাম্বারটা দিয়েছে এটা পুরো ফেক নাম্বার সারাক্ষণ সকাল থেকে এগারোটা থেকে দুটো অবধি যে নাম্বার নিয়ে অর্ডার নিয়ে যে দেওয়ার কথা সেটা কন্টিনিউয়াসলি আপনার বিজি কন্টিনিউয়াসলি বিজি দেশ বিদেশ রাজ্য রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি ক্রীড়া অপরাধ বিনোদন সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন